আর এখন মেবি ট্রাফিক সপ্তাহ চলতেছে এই শুধু মামলা আর মামলা আর বাইকে ফুয়েলও নাই ফুয়েলের টাকা সব র‍্যাকার বিলেই চলে গেছে এই রাস্তা অলওয়েজ খালি থাকে বাট আজকে এই রাস্তাও জ্যাম এখন বাইরে বৃষ্টি বৃষ্টির জন্য প্যারা Hello everyone, Assalamu alaikum, আমি ওয়াসেক আর এখন যাচ্ছি আমি মিরপুর মিরপুরে আমার কয়েকটা কাজ আছে আর প্রথম কাজ যেটা সেটা হচ্ছে এখন যে ভিডিও করতেছি GoPro এটার একটা ব্যাটারি অ্যাডাপ্টার নেওয়া লাগবে মানে ব্যাটারি হাব চার্জে দেওয়ার জন্য আমার কাছে এক্সট্রা অনেকগুলো ব্যাটারি আছে বাট এগুলাকে চার্জে দেওয়ার জন্য কোনো হাব নাই আর উইদাউট ব্যাটারি কোনো হাব সেল হয় না বাট আমি শুভ ভাইয়ের ফোন দিলাম মোটো অটোতে শুভ ভাইকে বললাম ভাই আমার এরকম প্রবলেম লাগতেছে দেন শুভ বললাম ঠিক আছে তুমি শপে আসো মানে শুভ ভাইদের সব মোটো অটোতে আসো কোনো কিছু একটা করে দিচ্ছি এর জন্যই এখন যাওয়া এরপরে সাইড ফিটে আরও একটা কাজ আছে ওটা কি ওটা যাওয়ার পরে বলতেছি সো এই দুইটা কাজ শেষ করি আর এখন মেবি ট্রাফিক সপ্তাহ চলতেছে এই শুধু মামলা আর মামলা আমি লাস্ট কয়েকদিনে দুইটা খাইছি বেশি না মানে দুইটা মামলা খাই নাই দুইটা র‍্যাকার বিল দিতে হয়েছে আমার একটা খাওয়া লাগছে আমার এই হর্নের জন্য আর একটা হচ্ছে আমি মানি ব্যাগ বাসা থেকে আনি নাই কারণ আমি এলাকাতেই ছিলাম এলাকাতেই ধরছে বললাম যে বাসা থেকে কাউকে দিয়ে আনাই দিই মামলাটা দিয়েন না বাট বলা যায় তাহলে মামলা দিচ্ছি না র‍্যাকার বিল দিয়ে যাও মানে কি বলতাম এই লাস্ট চার পাঁচ দিন ধরে যা করতেছে এই র‍্যাকার বিল দিতে দিতে মনটা চায় বাইকটা নিয়ে না বের হই আর বাইকে ফুয়েলও নাই ফুয়েলের টাকা সব র‍্যাকার বিলেই চলে গেছে তাও বাইক যেহেতু রাইড করতেছি তো ফুয়েলটাও নিয়ে নিই মিরপুর যাব 60 ফিট সো কোন দিক দিয়ে যাব এখন প্ল্যান করতেছি মানে কোন দিক দিয়ে যাওয়া যায় আমি নাকি অনেক ঘুরে ঘুরে সব প্লেসে যাই এর জন্যই কনফিউশন ঢাকা ইউনিভার্সিটি দিয়ে দেন শাহবাগ দিয়ে চলে যাব এত প্যারা নেওয়ার ইচ্ছা নাই দেন বিজয় সরণি যাবো না সংসদের ওই গলি দিয়ে বের হয়ে যাব আর ভালো লাগে না ঢাকা শহরের এই জ্যাম মানে যেদিক দিয়ে যাব এখন তো ভয় পাচ্ছি মানে শাহবাগ দিয়ে যাব কি না ওই দিক দিয়ে গেলে 100% প্রতিটা সিগন্যালে অনেকক্ষণ ধরে ওয়েট করতে হবে আর আমার জন্য সহজ আরেকটা রাস্তা আছে সেটা হচ্ছে কি বলে রমনা পার্ক দিয়ে বাট একটু ঘুরে যাওয়া হবে বাট তাও কোনো প্যারা নাই ওই দিক দিয়ে গেলে হবেটা কি আমি খুব মানে জ্যাম ছাড়া চলে যেতে পারবো বাট হ্যাঁ ওর দিক দিয়ে গেলে অনেক ঘোরা হবে মানে জ্যামে বসে থাকার থেকে মেবি ঘুরে যাওয়া বেটার আর কিছুদিন আগে এখানে তো আগুন লাগছিল এখন আবার মনে হয় অস্থায়ী কিছু শপ এখানে আচ্ছা একটা মামলা আমি এখানে খাইছিলাম মানে ফ্লাইওভারে ওঠার সময় কিরে মামা এখানে এখনও মামলা দিচ্ছে সবাই ধরতেছে তারপরে ঢোকার রাস্তাটাও বন্ধ করে রাখছে এখন ঘুরে যাওয়া লাগবে কিচ্ছু করার নাই এই রাস্তা অলওয়েজ খালি থাকে বাট আজকে এই রাস্তাও জ্যাম আর ভাবছি বাম্পাস দিয়ে চলে যাব বাট এখন আবার কাজ পড়ছে মিরপুরের মানে কি এলাকাটার নামও বলে গেছে ওই দিক দিয়ে আমার ঘুরে যাওয়া লাগবে মানে মেবি মিরপুর 11 আর যেহেতু ওই দিকে যাবো দেখি মিরপুরে যে নতুন ফ্লাইওভার আছে ওটাতে উঠার কারণ ওটাতে আমি গাড়ি নিয়ে উঠছিলাম বাট কখনো বাইক নিয়ে ওঠা হয় নাই কারণ ওটা নতুনই হয়েছে সো যদি পসিবল হয় জ্যাম না থাকে তাহলে ওই দিক দিয়ে যাব বাট আজকে ঢাকার কি হয়েছে এত জ্যাম এখন প্ল্যান হচ্ছে সোজা যাব দেন মগবাজার ফ্লাইওভারে উঠবো দেন তেজগাঁও হয়ে এরপরে মিরপুর ওই দিকে এখন বাজে 5:37 গাড়ির চাপ একটু আজকে বেশি যা বুঝলাম আর অনেকে আমাকে বলে এই লুকিং গ্লাসের জন্য এগুলো কেন সারাদিন বন্ধ করে রাখি ঢাকা শহরে এগুলো খুলে চালানোর মতো সাহস আমার নাই মানে এই লুকিং গ্লাসগুলো একটু বেশি বাইরে যদি আমি খুলি এই মানে জ্যামের মধ্যে এদিক সেদিক থেকে এত লোক মারে আর এই লুকিং গ্লাসের যে দাম এর জন্য এটা এভাবেই ভালো এই কি পরিমাণ গাড়ি ভাই ওকে ঠিক আছে বন্ধ করি আর ওই দিকে যাই তারপর কথা বলি টাটা বের হয়েছিলাম সেই মানে আলো থাকা অবস্থায় আর এখন সন্ধ্যা হয়ে গেল কি পরিমাণ পেছনে জ্যাম ছিল মানে বলে বুঝাইতে পারবো না
মানে আমি পুরো তেজগাতেই মেবি 1 ঘন্টা ধরে বসে আছে এরকম অবস্থা তাও ফাইনালি তেজগা থেকে বেরিয়েছি এখন এখানের জ্যাম খাও আজকে হচ্ছে মঙ্গলবার বাট এই জ্যাম আমি অনেক দিন দেখি নাই তাও একটা কাজ পড়ে গেছে এখন ওইদিক দিয়ে ঘুরে যাওয়া লাগবে অত বেশি ঘোরাও লাগতো না বাট আমার ফ্লাইওভারটা দেখতে ইচ্ছা করতেছিল দিনের বেলা বাট এখন রাত হয়ে গেছে এখন আবার ইউটার্ন নিয়ে ব্যাক যাওয়া ওটাও এক প্যারা এর জন্য আর কি সোজা যাওয়া লাগবে একদম সত্যি বলতে ঢাকা শহরটা একদম ফালতু হয়ে গেছে এত গাড়ি আর এত মানুষ আমি ফরিদাবাদে থাকি আর ওটা মোটামুটি ঢাকার বাইরেই সো এত গ্যাঞ্জাম নাই হ্যাঁ ওটার ভেতরে গলিগালাতে ঢুকলে অনেক গ্যাঞ্জাম বাট এমনি এলাকা সব কিছু ওগুলো ঠিক আছে আর এখন এদিক দিয়ে যাব মিরপুর 10 দেন মিরপুর 10 থেকে 60 ফিট ঢুকবো এই তো এখন বাইরে বৃষ্টি বৃষ্টির জন্য প্যারা যাব মোটো অটোতে মেবি হালকা পাতলা ভিজেই যাব কিচ্ছু করার নাই তারপরে রানা ভাইয়ের আসার প্ল্যান ছিল বৃষ্টির জন্য রানা ভাইও আসতে পারতেছে না আর আমি জুতা উপরে উঠে রাখছে এই জুতা ভেজানো যাবে না সেই ভালোই তো বৃষ্টি এতক্ষণ একটা সবে বসেছিলাম ওখান থেকে বোঝা যাচ্ছিল না বৃষ্টি বাট বের হওয়ার পর বুঝতেছি কি ভালোই বৃষ্টি কি ওয়াসেক্স এই আপনারা দেখলাম কই আপনি সিবিআর তো আমিও চলে আসছি এই তো এখন ক্যান্তারো নাকি এটা না ব্লু কালার ইঞ্জিন মিঞ্জির খুললে গেছে গা ও ওকে এই হচ্ছে অবস্থা এই শু ভাই আমার একটা জিনিস ছিল গোপ্রো ব্যাটারি এখন মোটরটা থেকে বের হলাম আর মোটরটাতে যেটার জন্য আসলাম ওটা পেয়ে গেছি আর এখন যাচ্ছি বিজু ভাইয়ের বাসায় আমার সেকেন্ড যে কাজ ওটার জন্য বাট লেট হয়ে গেছে 10টা বাজে এই মিরপুর আসলে সবার সাথে দেখা করা আড্ডা দেওয়া এগুলো করতে করতে অনেক লেট হয়ে যায় আমার যখন বাসা ছিল না তখন আমি মিজু ভাইয়ের বাসায় অনেক থাকছি মানে অনেক দিন তারপরে আচ্ছা আজকে আবার সানির সাথে দেখা হলো সানির বাসায় অনেক থাকা হইতো তারপরে সাকিব ভাইয়ের সাথে থাকা হইতো মোটামুটি সবার সাথে মিরপুরেই থাকা হইতো এর জন্য মিরপুরে আমার সবাই মানে আপন আপন টাইপ এই এলাকাগুলো পুরো নিজের আপন টাইপের এই আপনার গাড়ি কই এগুলো বাইর করি এটা সামনে একটা ইয়ে আছে না কি বাক্সটা খালাই দেন না ভাল এটা নিয়ে কই যাবেন ও ফান বক্সিং করেন করছি তো মাত্র কিনলাম 7-8 সব ওরে আছে আসে এই দেখলেনই কিসের কিসের জন্য আসলাম একটা ড্রোন নিলাম তারপরে গোপ্রোর ব্যাটারির চার্জার নিলাম কারণ চার্জার আগেটা নষ্ট হয়ে গেছে আর গোপ্রোতে ঢুকাই ঢুকাই চার্জ দেওয়াটা খুবই প্যারাদায়ক এখন একসাথে তিনটা ব্যাটারি চার্জ হয়ে যাবে আমি যখন এই রাস্তা দিয়ে আসতেছিলাম আমার গাড়ি অটো ঘুরতেছিল মানে আমি আশেপাশে খুব একটা তাকাচ্ছিলাম না এত বার আসছে এগুলাতে এখন আর কি এখন বাসায় চলে যাব কাজ সব ডান এত বড় ব্যাগ আনছি ক্যামেরা আনছি বাট ক্যামেরা দিয়েই শ্যুট করা হয় নাই আমার লাইফে এমন অনেক হয়েছে আমি ক্যামেরা নিয়ে প্রায় বের হই বাট ক্যামেরা দিয়ে আমার শ্যুট করা হয় না যারা মোটো ব্লগার আছে সবাই আমার এই কথার সাথে রিলেট করতে পারবে বাট মাঝে মাঝে এমন এমন টাইম আসে যখন ফিল হয় না এখন সনিটা আমার লাগবেই এখন যদি সনিটা থাকতো তাহলে এখন পারফেক্ট কিছু ফুটেজ নিতে পারতাম এর জন্য আর রিস্ক না নেওয়া বাট এভাবে করে বাইক চালাইতে ভালোই সো আজকের মতো আমার ভিডিওটা এতটুকুই যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দিয়েন আর যদি আমার চ্যানেলে প্রথমবার হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন সো ওয়াসেক এখন আসে বাই বাই টেক কেয়ার